35 থেকে 40 লাখ মানুষ আনুমানিক যদি পানিবন্দী হয়ে থাকে, তাহলে আমরা গোটা দেশের বাকি যে 18-19 কোটি মানুষ আছি, আমরা সবাই মিলে যদি দাঁড়িয়ে যাই, তাহলে 30-40 লাখ বা 50 লাখ মানুষের কষ্ট লাঘব করা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন, আমি যেখানেই থাকব আমি মানুষের উপকার করব। আমাদের আসুন্না ফাউন্ডেশনের টিম রাত দিন তারা খাটছে, কষ্ট করছে। যে দুর্যোগ আমরা এখন পার করছি, এই দুর্যোগ বিগত 2-1 যুগের মধ্যে হয়েছে কিনা সন্দেহ। বিশেষ করে 22-এর যে বন্যা ছিল, সিলেটের সর্বগ্রাসী বন্যা, চলমান যে বন্যা পরিস্থিতি, সেটি সেই বন্যার ভয়াবহতাকে ও ছাড়িয়ে গেছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে কিভাবে ঘরবাড়িগুলো ডুবে শেষ হয়ে গেছে। ফেনী শহরের ভেতরে পর্যন্ত গলা পরিমাণ, কোথাও কোথাও মাথা পরিমাণ পানি শহরের ভেতরে। অনেক বিল্ডিং এর নিস্তালা ডুবে গেছে, দোতলাতে পানি চলে এসেছে। আবার অনেক ভবনে নিস্তালা ছাদ ছুঁইছুঁই করছে পানিতে। এটা ফেনী শহরের কোন কোন জায়গায় হয়েছে, আর সেখানে নিচু এলাকা যেগুলো, সেগুলোর অবস্থা কতটা ভয়াবহ হতে পারে সেটা কল্পনার অতীত। আমরা ভয়াবহতা এখনো দেখতে পাচ্ছি না, কারণ আপনারা জানেন সেখানে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে এবং বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ নাই, যার কারণে পুরো চিত্রটা এখন আমাদের সামনে ফুটে উঠছে না। পুরো চিত্রটা যদি আমাদের সামনে ফুটে ওঠে, তাহলে হয়তো আমাদের জন্য ঠিক থাকাটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। আমরা আমাদের যে পরিশ্রম সাধ্য কাজগুলো আছে, কাজগুলোর ফাঁকে ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর অন্তঃস্থল থেকে একবার নিষ্ঠার সাথে, আমার আপন ভাই, আমার বাবা, আমার মা, তারা যদি আজকে বিপদে পড়তেন, আমি যেরকম ব্যাকুল থাকতাম, আমি যেরকম অস্থির থাকতাম, আমার যে মনোবেদনা হতো, ঠিক সেই মানসিকতা নিয়ে আমরা আমাদের রবের কাছে অন্তর অন্তঃস্থল থেকে দোয়া নিবেদন করবো ইনশাআল্লাহ। ইমানদারের সাথে অন্য ধর্মাবলম্বীদের পার্থক্যের জায়গাটা হলো, আমরা দুইভাবে চেষ্টা করতে পারি। একটা হলো যে আমার বাহ্যিক যে প্রচেষ্টা আছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সেটা আমি করতে পারছি। আরেকটা হলো আরশের মালিকের কাছে দুহাত প্রসারিত করে আমি প্রার্থনা করছি। আমার মূল শক্তির জায়গা সেটি, তার পাশাপাশি আমার এটা প্লাস হবে। আল্লাহর প্রতি যারা বিশ্বাসী না, তারা এই সুযোগটা থেকে বঞ্চিত হয়। অতএব আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, বিপন্ন মানুষের জন্য আমাদের একান্ত সময়ে আমরা একটু নিরিবিলি হলেও আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমার ফেনীতে, কুমিল্লাতে, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরের কিছু এলাকাতে, লক্ষ্মীপুরে, নোয়াখালীতে এবং চিটাগাং এর কিছু এলাকাতে যেভাবে বন্যা ছড়িয়ে পড়েছে, এবং গতকাল থেকে আপনারা জানেন যে সিলেটের অনেক এলাকাও প্লাবিত হয়েছে, এখানে আমাদের পুরো জাতির সম্মিলিতভাবে হাতে হাত, কাঁধে কাঁধ রেখে যদি আমরা সবাই চেষ্টা করি, তাহলে 30-40 লাখ মানুষ আনুমানিক যদি পানিবন্দী হয়ে থাকে, তাহলে আমরা গোটা দেশের বাকি যে 18-19 কোটি মানুষ আছি, আমরা সবাই মিলে যদি দাঁড়িয়ে যাই, তাহলে 30-40 লাখ বা 50 লাখ মানুষের কষ্ট লাঘব করা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। আপনারা যেভাবে কষ্ট করছেন, আমাদের আসুন্না ফাউন্ডেশনের টিম রাত দিন তারা খাটছে, কষ্ট করছে, শুধু এই বন্যাতেই নয়, আপনারা জানেন যে কোনো দুর্যোগে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার। আমি আপনাদের কাছে একটা দোয়ার আহ্বান করি, সেটা হলো আপনারা সারা দেশের মানুষ আসুন্না ফাউন্ডেশনকে যেরকম ভালোবাসা দিচ্ছেন, আপনাদের আস্থার কথা আপনারা জানান দিচ্ছেন, আপনাদের কাছে আমরা দোয়া চাই, আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের আস্থার অক্ষরে অক্ষরে যেন আমরা পরিপূর্ণ স্বাক্ষর রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যেন আপনাদের আস্থার মূল্য দিতে পারি, আমরা যেন প্রতিটা চাল, প্রতিটা ডাল, প্রতিটা টাকা, প্রতিটা পয়সাকে যথাযথভাবে ব্যয় করতে পারি। আপনাদেরকে আশ্বস্ত করার জন্য জানিয়ে রাখি, আসুন্না ফাউন্ডেশন মানুষের দানের প্রতিটা টাকাকে খরচ করবার আগে বারবার হিসেব করে। আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম আজ থেকে আরো 4-5 বছর আগে বন্যায় উত্তরবঙ্গে। আমি, আমার সাথে ফাউন্ডেশনের সেক্রেটারি সাব্বির, আমরা গাইবান্ধার একটা হোটেলে রাত্রি যাপন করব। তো আমরা কয়েকটা হোটেল ঘুরেছি থাকার জন্য, কারণ একটা হোটেল বোধহয় 1000 টাকা ভাড়া চাচ্ছিল রাতে, আর একটা বোধহয় একটু কম চাচ্ছিল। তো কম কোথায় পাওয়া যায় এটা খুঁজে খুঁজে শেষ পর্যন্ত আমরা 500 টাকার কমে বোধহয় একটা হোটেল পেয়েছি, সেখানে আমরা রাত্রি যাপন করেছি। এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা ফাউন্ডেশনের টাকার প্রতিটা টাকাকে হিসেব করে খরচ করার চেষ্টা করি। ফাউন্ডেশনের টাকা, মানুষের দানের টাকা যেন অপচয় না হয়, অপাত্রে খরচ না হয়, বিলাসিতা যেন না হয়, সে চেষ্টা করি। আমার নিজের গাড়িতে তেল কখন ঢুকলো, কখন শেষ হলো, এই হিসেব নিয়ে আমার মাথা ব্যথা থাকে না। কিন্তু ফাউন্ডেশনের কোথাও যদি অতিরিক্ত তেল খরচ হয়, সেটা নিয়ে আমাদের সবার খুব সিরিয়াসনেস থাকে, কারণ এটা অনেক বড় আমানত। আমাদের সকল প্রচেষ্টা থাকা সত্ত্বেও
প্রকৃত অর্থে আল্লাহ যদি তৌফিক দেন, তখনই শুধুমাত্র এটাকে যথাযথভাবে করা সম্ভব হবে। আমি আপনাদের কাছে আবারও আহ্বান করি, আমাদের জন্য দোয়া করবেন, আসন্ন ফাউন্ডেশন যেন এদেশের সর্বস্তরের আপামর সাধারণ মানুষের ভরসার জায়গায় পরিণত হয় এবং এই ভরসাটা যেন আমরা ধরে রাখতে পারি। এই সমাজকে যেন আমরা আমাদের সাধ্যের সবটুকুন দিয়ে তাদের আস্থার বদলা এবং মূল্য দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। প্রিয় ভাইরা, আমরা সেই ধর্মের অনুসারী যে ধর্ম মানুষের উপকার করবার জন্য আমাদেরকে নানাভাবে নির্দেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। একজন ইমানদার অন্য সব ইমানদারদের প্রতি তার ভালোবাসা, তার হৃদ্যতা, সহমর্মিতা, এই জায়গাটাতে একটা দেহের মতো আচরণ করবে। ইদাস্তাকা মিনহু উযবুন, একটা দেহের যেরকম একটা অঙ্গ যদি অসুস্থ হয়, একটা অঙ্গ যদি কষ্টে নিপতিত হয়, তাহলে পুরো শরীর সেটাকে ফিল করে, অনুভব করে। যদি পা ভেঙে যায়, পায়ে ব্যথা পায়, পুরো শরীরে জ্বরে আক্রান্ত হয়ে যায়। ঠিক একইভাবে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান, শুধু আমাদের দেশের নয়, আফ্রিকার জঙ্গলেও যদি কোনো মুসলমান কোনো কষ্টে নিপতিত হয়, আমরা সেটাকে ফিল করব, কষ্ট অনুভব হবে, হবে গোটা পৃথিবীর মুসলমানের একটা দেহের মতো। কোনো এক জায়গায় কষ্ট হবে, পুরো দেহ সেটাকে অনুভব করবে, তবেই আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। শুধু মুসলমান নয়, এমন কি অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের প্রতি ইসলাম আমাদেরকে সহমর্মী হতে বলে, সমবেতী হতে বলে, তাদের পাশে দাঁড়াতে আমাদের বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি সম্মান প্রদর্শন করেছেন, বলা হলো, হে আল্লাহ রাসূল, এটা তো একজন ইহুদির লাশ। তিনি বললেন যে আলাইসাত নাফসা, ইহুদির লাশ হতে পারে, এই লাশটা কি কোনো মানুষ নয়, আমি কি তাকে সম্মান জানাবো না? আমরা সেই ধর্মের অনুসারী, আমাদের ধর্মে কোনো কিছুর কোনো অভাব নেই, আমাদের কোনো নীতিবাক্য পৃথিবীর কোনো সভ্যতার মানুষের কাছ থেকে ধার নেওয়ার প্রয়োজন নেই। আমাদের কোরআন হাদিস আমাদেরকে যা গাইড করেছে, কিয়ামত পর্যন্ত মানুষ যত সভ্য হোক, হওয়ার চেষ্টা করুক এবং যত সভ্যতা আবিষ্কার করুক না কেন, তার সব ভালোগুলোর মূল সূত্র কোরআন ও সুন্নায় রয়েছে। সো আমরা কোরআন সুন্নাকে অনুসরণ করলেই সকল সমস্যার সমাধান আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইরা, আমার শুধুমাত্র আজকের এই পরিস্থিতিই নয়, আসুন আমরা শপথ করি, সংকল্প করি, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন আমি যেখানেই থাকবো আমি মানুষ উপকার করব, আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি যেন না হয়। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। স্যার রহিমাহুল্লাহ বলতেন, আমার সারা জীবনের যত গবেষণা, যত পড়াশোনা, দেশে বিদেশে ইসলামের উপরে যত আমার ডিগ্রি নেওয়া হয়েছে, ইসলামের উপরে আমি যে অধ্যাপনা করেছি, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, আমার সারা জীবন ইসলাম নিয়ে পড়াশোনার নির্যাস আমি দুই লাইনে বলতে পারবো। তার প্রথম লাইন হলো, ইমানের পর পাঁচ ওয়াক্ত নামাজ সহ ইসলামের মেইন মেইন ফরজ কাজগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যখন মানুষ মানুষের উপকার করে। আর কুফুরির পর, বড় বড় অপরাধ পাপাচারগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যে কাজে, সেটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের কষ্টের কারণ হয়। এজন্য ভাইরা, আজীবনের জন্য সংকল্প করি আমরা কোনো মানুষের কোনো কষ্টের কারণ হব না। আমি কলাটা খেয়ে খোসাটা রাস্তায় ফেলবো না, কারণ সেটা একজন মানুষের আছাড় খেয়ে পড়ার কারণ হতে পারে। আমি ডাবটা খেয়ে ডাবের মালাটা যেখানে সেখানে ফেলে দিব না, কারণ সেখানে জমে থাকা পানি থেকে মশা হয়ে সেই মশা কাউকে কামড়ে অসুস্থ করতে পারে। সেই অসুস্থ ব্যক্তি হয়তো আইসিইউতে গিয়ে মারাও যেতে পারে, আমি হয়তো জানিও না। আমি এমন ভাবে চলবো যে আমার আশপাশে কোনো মানুষ আমার দ্বারা কোনো কষ্ট যেন না পায়। আমি বিশেষ করে তরুণ বন্ধুদেরকে বলতে চাই, এখানে বেশিরভাগই আমাদের ছাত্র ভাইরা আছেন, তরুণরা আছেন, তারুণ্যের এই সময়টা, এই সময়টাকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি জরুরি। আমরা গায়ের জোরে কারোর প্রতি কোনো অবিচার করব না। আমরা হয়তো কয়েকজন মিলে একটা শক্তি অনুভব করি, এই শক্তিটা আমরা ভালো কাজে ব্যয় করব, আমরা কোনো মন্দ কাজে ব্যয় করব না ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আমাদের চেষ্টায় কোনো ত্রুটি করব না। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা যে কষ্ট করেছেন এই জন্য আল্লাহ আপনাদেরকে বিনিময় দান করবেন। আপনাদেরকে এখানে উপযুক্ত খাবার পানীয় সবকিছু আমরা সরবরাহ করতে পারছি না, তারপরও আমরা যেটুকু চেষ্টা করছি সেটুকুর জন্য আল্লাহ তালা আমাদেরকে যেমন উত্তম বদলা দান করবেন, আমরা আশা করছি যে আপনারা যে সবর করছেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বদলা দান করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।